পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শিশি চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার কোটি চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্য শ্রী শ্রী পিতৃ দেবের শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় বাবাই দাদা শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। তখন 1965 আমি ডাক্তারি পড়ার সুযোগটা পেয়েছি, হোস্টেলে থাকবো, গেলাম হোস্টেলে। তো আমি যখনই পায়খানায় যাই, গামছা পরে যাই, হাতে সাবান নিয়ে যাই, যখন পেচ্ছাপ করি পেচ্ছাপ করে জল ব্যবহার করি, আমার বন্ধুরা এই সমস্ত দেখে অবাক, এবং বুঝতে পারলাম তাদের মানসিকতা। আমাকে নিয়ে তারা খুব মজা করবে, আমি এই ভাব বুঝে নিয়ে আমি নিজে কিছু বলতে গেলাম না, আমি শুধু আক্রান্ত হওয়ার অপেক্ষায় থাকলাম। একদিন আমি বাথরুমে গেছি পেচ্ছাপ করার জন্য, একজন বন্ধু তার দেখতে পেল, চিৎকার করে উঠলো, শিগগির আয়, স্বামীজি পেচ্ছাপ করছে। 10-12টা বন্ধু এসে দাঁড়িয়ে পড়লো, দেখ 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 জল নিচ্ছে, জল নিচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে মেন যে পান্ডা, তার হাতটা চেপে ধরলাম জোরে, আমার গায়ে খুব শক্তিও ছিল, ওকে টেনে নিয়ে ওর ঘরে গেলাম, গিয়ে সব জাঙ্গিয়া গুলো পারলাম, দেখালাম, দেখ হলুদ দাগ লেগে আছে, আমার ঘরে নিয়ে গেলাম, আমার জাঙ্গিয়া গুলো দেখালাম, দেখ একটা হলুদ দাগ নেই। কেন জানিস? আমি পেচ্ছাপ করে যে নোংরাটা বেরোয় জায়গাটা জলদি ধুয়ে নিই, আর দেখিস না আমি গামছা পর একানে যাই, হাতে সাবান থাকে, শৌচ করার পর আমি পাছাটা সাবান দিয়ে ধুই, তোরা তো প্যান্ট শার্ট পরে যাস, হাতে সাবানও থাকে না, তার মানে শৌচ করার পর পাছাটা সাবান দিয়ে দোষ না, তোদের পাছাতে গুয়ের জল লেগে থাকে, এটা তোদের জাঙ্গিয়া, তোদের প্যান্ট, তোদের বিছানা, সব জায়গায় গু। আমার এই কথা শুনে ও বলল, গুরুজি আমরা ইয়ার্কি মারছিলাম, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের প্রত্যেকের এগুলা পালন করা উচিত। এই ঘটনার পরপরই দেখলাম আমাদের হোস্টেলে অনেকেই গামছা পরে হাতে সাবান নিয়ে পায়খানা যেতে লাগলো, পেচ্ছাপ করে জলও নিতে লাগলো। একদিন কলেজ থেকে দুপুর বেলা ফিরে এসে দেখলাম হোস্টেলের যে নোটিশ বোর্ড তাতে লেখা, দি লাস্ট ড্রপ অফ ইউরিন ফল অন জাঙ্গিয়া, নিচে বাংলা লেখা, যারা প্রস্রাব করে জল নেয় না। একটা ঠাকুরকে ধরে একটা শুভ আচরণ, আমি যেখানেই থাকি না কেন যখনই সেটা করছি পরিবেশের মধ্যে তার প্রতিক্রিয়া হয়, ভালো জিনিসটা ঠিক মতো তুলে তুলে তারা সেটা নেয়। আমার হোস্টেলের আরেকটা ঘটনা বলি, আমি তখন স্বস্তি নিচে নিরামিষ খাই, শ্রী শ্রী বড়মার তিরোদন দিবস, আমার জন্য হবিষ জন্য রান্না করেছি, আমি খাচ্ছি। তখন আমার একজন সিনিয়র দাদা ঠাকুর সম্বন্ধে একটা বাজে কথা বলে, আমার থালার পাশে একটা কাঁসার বাটি ছিল, আমি বাটিতে হাত দিয়ে বললাম, কি বললেন আবার বলুন তো, এক্ষুনি আপনার মাথা ফাটিয়ে দেব। দাদা ক্ষেত্রে কিন্তু একদম চুপ হয়ে গেলেন। খাওয়া দাওয়ার পর ঘরে এসে বিশ্রাম নিচ্ছি, তখন ওই দাদাকে আমার ঘরে এসছে, এ সময় যে জিতেন আমি মুঠি ঠিক কাজ করিনি, তুই তো ঠাকুরকে ভালোবাসিস আমি জানতাম না, আমার ভাই অন্যায় হয়ে গেছে। আমার অবাক লাগলো এই, আমি এইরকম ব্যবহার করলাম আমি জুনিয়র একজন সিনিয়র দাদার সঙ্গে, বিনিময়ে কিন্তু তিনি আমার শত্রু হলেন না। আবার একটা ঘটনা বলি,
তখন ওখানে নকশাল পিরিয়ড, নকশালদের বইয়ে সবাই ভীত, পুলিশরাও ভয় পায়। আমাদের হোস্টেলে দুজন নকশাল ছেলে ছিল, আর তাদেরকে কেন্দ্র করে অনেক নকশাল ছেলে হোস্টেলে আসতো। ওরা জোর করে মেসে আমাদের খাবার খেয়ে নিত। হোস্টেলের বোর্ডার যারা, তারা ঠিক মতো খেতে পেত না। আমি যখন ছিলাম হোস্টেলের জিএস, এটা শুনে মনে হলো আমার কিছু করণীয় আছে। আমি মেসের যে দায়িত্ব আছে তাকে বলে দিলাম, হোস্টেলের বর্ডার ছাড়া বাইরের কাউকে তোমরা খেতে দেবে না। কাজে ওরা দুপুরবেলা যখন খেতে গিয়েছে, ওখানে ওরা বলে দিল যে বাইরের বর্ডার দিয়ে খেতে দেওয়া বারণ। কে বলেছে? আমার নাম বলেছে। ওরা ঘরে ফিরে আসলো, আমাকে ডেকে পাঠালো। নকশালরা তখন যখন তখন যাকে তাকে খুন করে দিচ্ছে কথায় কথায়। আমিও, আমার একটু ভয় ভয় লাগলো, আমি খুব নাম করছি, যেহেতু ডেকেছে যেতেই হবে। আমি নাম করে করে, ওরা তিনতলায় আছে, আমি একতলায় থাকি, তিনতলায় গেলাম, দরজার সামনে দাঁড়ালাম, ভিতরে গেলাম না, দেখি ভিতরে 10-12 ছেলে বসে আছে, প্রত্যেকের চেহারের মধ্যে একটা হিংস্র ভাব। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, তোমরা আমাকে ডেকেছো? তখন হোস্টেলের ছেলে দুজন আছে, একজন সে বলল, তুমি নাকি আমাদের খাবার বন্ধ করে দিয়েছ? আমাদের কলেজে সিনিয়র জুনিয়র ভীষণ মানামানি, জুনিয়র সিনিয়রকে আপনি বলে কথা বলে, আমাকে তুমি বলল, আমার ভীষণ আত্মসম্মানে লাগলো। আমি উত্তরে বললাম, আমি তোমাদের সঙ্গে সভয়ে কথা বলবো না নির্ভয়ে কথা বলবো? সঙ্গে বলো না, আপনি আপনি নির্ভয়ে কথা বলবেন, মানে তুমি থেকে মুহূর্তে আপনিতে চলে আসবো। আমি তখন ওদের বলেছিলাম, আচ্ছা তোমরা এই যে আন্দোলন করছো কিসের জন্য? বুর্জোয়াদের বিরুদ্ধে, তাই তো? তো বুর্জোয়াদের বিরুদ্ধে করছো, হোস্টেলে আমরা যারা থেকে, আমরা কেউ তো বুর্জো নই, আমার বাপ ঠাকুরদা তারা হতে পারেন, আমরা তো কেউ নই। আমরা এখানে ডাক্তার শিখতে এসেছি, ডাক্তার হয়ে আমরা আমাদের জায়গাতে যাব, গিয়ে মানুষের চিকিৎসা করবো। তোমরা হোস্টেলের ছাত্রদের এত অত্যাচার করছো কেন? কারণ আমার কাছে কমপ্লেন এসছে, তোমরা যার তার ঘরে ঢুকো, ব্লেড দিয়ে দাড়ি কাটো, ব্লেডটা ভেঙে দিয়ে চলে আসো, সাবান নিয়ে চলে আসো, এইগুলা কি? আর এই যে হোস্টেলে তোমরা খেতে, তোমরা তোমরা খেয়ে নিচ্ছ, হোস্টেলে বড়রা খেতে পায় না, তারা তো হোস্টেলে থাকতে পারবে না, এটা তোমরা কি করছো? আর এই সমস্ত আচরণ করে মানে তোমরা কি আমাদের, মানে তোমাদের এই আন্দোলনে তোমরা আমাদের পেতে চাও না? হ্যাঁ, আপনাদের পেতে চাই। বলে এই যে আচরণ করছো, এই আচরণ করে কখনো তোমরা আমাদের তোমাদের দলে টানতে পারবে? আমরা তো সবাই তোমাদের ভয় ভীত। ওরা মুহূর্তে পাল্টে গেল ঠাকুরের দয়া, বললো, দাদা আপনি হোস্টেল চালান, আপনার যদি কোনো অসুবিধায় আমাদের বলবেন, আমরা দেখব। ওদের সঙ্গে মুহূর্তে একটা বন্ধুত্ব হয়ে গেল। তারপরে কি হলো, আমি তখন রোজ বিকালবেলা চলে যাই 68 মির্জাপুর স্ট্রিট, লাস্ট বাস 2B বাস রাত 11টায়, আমি সেই লাস্ট বাসে উঠে আমি হোস্টেলে ফিরতাম, এসে দেখতাম যে ওরা জেগে আছে আমাকে ধরার জন্য, আমাকে ওরা ওদের দলে টানবে। তো আমি ওদের গল্প শুনে আমি ওদের বলেছিলাম, আচ্ছা আমার যদি একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো, আমি এক্ষুনি নকশাল হব। তো ওরা তো অনেক হাজার প্রশ্নের উত্তর দেয়, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, প্রশ্ন বলুন। তখন আমি বলেছিলাম, তোমাদের এই আদর্শ আমাকে আমার বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে নিয়ে যেতে পারবে কিনা? বলে সেটা আবার কিরকম? বলে বৃত্তি প্রবৃত্তি মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলা তো আমরা সবাই তো এদের আওতায় আছি, এদের পুতুল হয়ে আছি, এরা যা খুশি আমাদের দিয়ে করায়, আর এদের প্রাধান্য আমাদের জীবনে আছে বলেই তো আমরা বুর্জা হচ্ছি। তোমাদের এই আদর্শ আমাকে আমার এই প্রবৃত্তির ঊর্ধ্বে তুলতে পারবে কিনা?
ওরা উত্তরে বলেছিল না ওগুলো তো ন্যাচারাল ফোর্স, এগুলোর উপর কোনো ইয়ে নাই। বাবা এগুলো ন্যাচারাল ফোর্স, এইগুলোর আওতায় আমি থাকবো, তাহলে এই যে আন্দোলন হচ্ছে, আমি যদি ক্ষমতা পাই আমি আমার ক্ষমতাটা কে ব্যবহার করবে? আমি করতে পারবো না আমার বৃত্তি প্রবৃত্তি ব্যবহার করবে? আমি তো এই বৃত্তি প্রবৃত্তির আওতায় যদি আমি থেকে আমি যদি চলি তাহলে তো আমি মানুষের ক্ষতিই করব। এই যে তর্কে মানে এই আলোচনার ওরা না বড় বড় ওদের লিডারদের নিয়ে এসেছিল এই প্রেসিডেন্সি কলেজে সমস্ত থেকে আর কি, কিন্তু ওরা কোনো উত্তর দিতে পারলো না। এই যে নকশাল আন্দোলন এই যে ভেঙে গেল, তারপর দেখলাম কি কি আমাদের কলেজে নকশাল আন্দোলন একদম ছত্রভঙ্গ হয়ে গেল জিনিসটা আর কি। এরপরে ডাক্তারি পাশ করে আমি তখন হাউস স্টাফ, তো আমি কলেজে গিয়েছি হাউস সার্জনদের যে রুম গুলো আছে, রুম আছে সে রুমে ঢুকেছি, হাতে একটা ঠাকুরের বই, বইটা নিয়ে টেবিলে রেখেছি। আমার ক্লাসমেট বেশ পালোয়ান চেহারা আমাকে বলল, কিরে জিতেন, কোন জনবিজ্ঞানের বই নাকি? আর শুনে বইটা টেবিলে রেখেই ঠাস করে মারলাম গালে একটা থাপ্পড়। এই থাপ্পড়কে ও কিন্তু প্রতিরোধ করতে আসলো না, মাথা নিচু করে বসে রইল। আর সিনিয়র দাদারা বলল, দেবী যেমন কর্ম তেমন ফল, শুধু শুধু বাঘের লেজে হাত দিতে গেলে কেন? তারপর দেখলাম কিছুক্ষণ পরে যখন আমি সার্জিক্যাল ওয়ার্ডে একটা ড্রেসিং করছি, দেবী ওখানে গিয়ে হাজির হলো, বলল, জিতেন তুই এত ঠাকুরকে ভালোবাসিস, আমার এটা বলাটা ঠিক হয়নি ভাই, তুই কিছু মনে করিস না। আমার অবাক লাগছে এই আর কি, যে আশ্চর্য, আমি ওকে থাপ্পড়টা মারলাম, বিনিময়ে সে কিন্তু প্রতিরোধ করতে গেল না। মানে ঠাকুরের যে কোনো ব্যাপারেই আমি যখন এরকম রুখে দাঁড়াই দেখি যাটাই করি না কেন আর কি, এতে তারা কেউ আমার শত্রু হচ্ছে না। তারপর তো জামালদা আসলাম, মন্দিরটা করতে বলেছেন, মন্দিরের কাজও চলছে, আর গন্ডগোল পারিপার্শ্বিকের সঙ্গে সে লেগেই আছে আর কি। যখন শ্রী পিতৃদেব জামালদাতে ছিলেন একটানা 6 মাস, সেই সময়ে একদিন আমি পূজনীয় পরম পূজনীয় মেজদার সঙ্গে একজনের হার্ট ডিসিল অপারেশনে অ্যাসিস্ট করছি, মেজদা অপারেশন করছেন আমি অ্যাসিস্ট করছি, হঠাৎ রাস্তায় গন্ডগোলের শব্দ শুনতে পাচ্ছি। আর আমি তখন খুব টেনশনে থাকতাম, কখন গন্ডগোল লাগে কিছু ঠিক নাই। আমি মেজদা বললাম, আগে আমি একটু আসি, বলে বেরিয়ে এলাম। বেরিয়ে রাস্তায় এসে দেখি লাঠি সুটা নিয়ে বাসে গুরুবেদের মারছে, আমি দৌড়ে গেলাম। আর এই পালা পালা জিতেন্দ্র সে পালা করে মুহূর্তে বাসটা ওরা মানে ফাঁকা হয়ে গেল। বাসের পাশে ওখানে দুলাল মজুমদারদা ছিলেন, আরো বেশ কিছু গুরুবেরে ছিল, তারা এই সিনটা দেখলো। ফিরে এসে পিতৃদেবকে নাকি ওরা বলেছিল যে আগে মারতে আসছে গুরুভাইদের, আমরা অসহায় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম ওরা এই পালা পালা জিতেন্দ্র সে পালা পালা, তাকে দেখি যে জিতেন ছুটে আসছে আর কি। এই শুনে তখন শ্রী পিতৃদেব বলেছিলেন, জিতেন বাঘের বাচ্চা, ইষ্ট কাজ করতে যা যা গুণ লাগে ওর মধ্যে আছে। তখন ডক্টর মিলন পাল মজুমদার, সে জামালদার ছিল, এইটা সে শুনেছে, ক্যান্টিনে গিয়েছে, ওখানে আশ্রমের কিছু ছেলেদের পেয়ে তাদের বলছে, জানিস আজকে শ্রী বর্দা জিতেন্দার সম্বন্ধে বলেছেন, জিতেন বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চার সঙ্গে শেয়ালের বাচ্চা কুকুর বাচ্চা থাকে না বাঘের বাচ্চা থাকে? তখন আশ্রমবাসী যে কয়েকজন ছেলে ছিল বললো, আগে বাস বাঘের বাচ্চার সঙ্গে বাঘের বাচ্চারাই থাকে, বলে তাহলে আমরা
আমরাও সবাই বাঘের বাচ্চা। তারপর হচ্ছে গিয়ে কি, ওই সময়ে একদিন আমি ফুটবল খেলে ফিরে এসে একটু শবাসন করছি, এরপরে প্রস্তুতি নিয়ে প্রার্থনা করতে যাব। সেই সময় দাসুদা, যিনি ডালকোলা সৎসঙ্গ বিহার বানিয়েছেন, সেই দাসুদা এসে আমাকে বলল, জিতেন দা আমাকে মারলো। মানে আপনাকে মারলো কে? দাসুদা হাঁটতে লাগলো, পিছে পিছে আমি যেতে লাগলাম। শিশুদানে হল ঘরে গেল, গিয়ে দুটো ছেলেকে দেখালো। আমি ছেলে দুটোকে দেখলাম, এরা হচ্ছে জামালদার মস্তান, দুটো ছেলেই। ওরা তবলা বাজাচ্ছিল জুড়ে জুড়ে, দাসুদা বারণ করেছিল, তাতে দাসুদাকে ওরা মেরেছে। আমি বললাম যে তোদের এত বড় আস্পর্ধা, ঋত্বিক রেগে হাত তুলেছিস বলে একটাকে মারলাম ঘুষি, এক ঘুষি মারতে ও ঘুরে ঘুরে পড়ে গেল নিচে। আর আরেকজন যে দাঁড়িয়েছিল, সে এসে হাত জোর করে বলছে, কাকু অন্যায়টা করেছি আমি, আমাকে মারে। এই বললো তো, কাজে আমি চুপচাপ থেকে গেলাম। ব্যাস তারপর ওরা চলে গেল, সারা জামালদা ছড়িয়ে পড়লো এই খবর, এবং সারা জামালদার সবাই ঠিক করলো আশ্রমবাসী যাকে যেখানে পাবে পেটাবে। সন্ধ্যাবেলা প্রার্থনার আগের ঘটনা, প্রার্থনাটা একটু ছেঁড়াকাবলা হলো। প্রার্থনার পর ঠাকুর প্রণাম, বড় মা প্রণাম করে তো বাবাকে প্রণাম করতে যেতেই হবে, আমার বুকটা দুরু দুরু, কারণ কাল্পিটা আমি আমি মেরেছি। তারপরে এই ঘটনা, হয়তো শ্রী পিতৃদেব কালকেই চলে যাবেন। ভীষণ রাগ উঠছে ওদের প্রতি, মনে মনে গালাগাল করছে, বলে শালা তোরা জানিস কাকে তোরা এখানে পেয়েছিস, যাকে একটু দর্শন করার জন্য হাজার হাজার লোক লাইন দিয়ে পড়ে থাকে, মনে মনে গালাগাল করছি। আর প্রার্থনা করে প্রণাম করতে যাচ্ছি তো বুকটা দুরু দুরু। সোজা বাবার ঘরের দরজার দিকে না দিকে না গিয়ে পূজনী রাঙ্গামা ঘরের দিকে ঢুকলাম, ঢুকে দরজার সামনে একটু দূরেই প্রণাম করতে যাচ্ছি। শ্রী বরদা ডাকলেন, আয়, গম্ভীর গলা। আমি এক পা এগুলাম, আয়, আরেক পা এগুলাম, আয়, আরেক পা, এই করে করে একদম টেবিলের কাছে আমাকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বললেন যে ঘাবড়াচ্ছিস না তো? আর আমার আনন্দে আনন্দে চোখে জল এসে গেল, চিৎকার করে বললাম যে আজ্ঞে না, হ্যাঁ একদম সোজায় দাঁড়িয়ে থাকবি। আমি প্রণাম করে বেরিয়ে এসে, আমার সে কি আনন্দ, এইরকম গুরুই তো চাই, ঋত্বিকের আগে হাত তুলেছে আমি তাই মেরেছি। তারপর কিছুক্ষণ পরে প্রার্থনাদির পরে শিষ্য পিতৃদেবের কাছে আমরা সবাই বসছি, এমন সব গল্প করছেন যে আমাদের মনটা মুহূর্তে কোথায় চলে গেছে আর কি। এই যে সন্ধ্যাবেলা প্রার্থনার আগে যে এই যে একটা ঘটনা, ওখানে মন আমরা ভুলে গেলাম এই ঘটনা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, একজন এসে একজন বলল এসে যে আমাকে একজন বাইরে ডাকছে। আমি শিষ্য পিতৃদেবকে বললাম, আগে কে একজন ডাকছে আমাকে, বলে যা। আমি গেলাম বাইরে, গিয়ে দেখি যে ছেলেটা অর্গানাইজ করছে আমাদের সবাইকে মারবার জন্য, সেই ছেলেটার দাদা দাঁড়িয়ে আছে। আমি যেতে আমাকে বলল, ডাক্তার বাবু আমার বাবা পড়ে পা ভেঙে ফেলেছে, একটু আপনাকে যেতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। আমি ফিরে এসে শিশির পিতৃদেবকে বললাম, আগে যে ছেলেটা অর্গানাইজ করছে আমাদের সবাইকে মারার জন্য, তার দাদা এসছেন, তার বাবা বারান্দা থেকে পড়ে পাটা ভেঙে ফেলেছে। বাবা বললেন যে যা শিগগির যা। আমি বললেন গাড়ি নিয়ে যা, আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখি বাড়ি ভর্তি লোক। আমি দেখলাম সত্যি সত্যি ওনার পাটা ভেঙে গেছে, গ্রাম্য এলাকা তো, ওদের তুলু ব্যান্ডেজ আনতে বললাম, আর বাঁশের কাঠি 10-12টা আনতে বললাম। আর তাকিয়ে দেখি ওই জনতার মধ্যে বাড়ি ভর্তি লোক ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, যে ছেলেটা অর্গানাইজ করছে আমাদের মারার জন্য। ওর মুখমণ্ডলের যে এক্সপ্রেশনটা সেটা কি ছিল কি, যে যাকে আমরা মারতে চাইছি তিনি আমার বাবার সেবা করছেন, কি সুন্দর এক্সপ্রেশন। আমি তারপরে
ব্যান্ডেজ করে কাঠি দিয়ে এ করে দিলাম, ফিক্স করে দিলাম যাতে নড়ানড়ি করে ব্যথা না পান। বললাম যে জলপাইগুড়ি নিয়ে যেতে হবে, এক্সরে করতে হবে, এক্সপেরাস্টার মাস্টার এই সমস্ত আর কি। তখন ওর দাদা বলেছিল যে ডাক্তারবাবু আপনাদের গাড়িটা দেবেন, মালিক এখন আছেন তো তার কাছে কি আপনার এই কথা নিবেদন করবো। তারপর তিনি যা বলেন তাই হবে। ফিরে এসে সিসিপির কাছে পুরো ঘটনা বললাম এবং ওরা যে গাড়ি চেয়েছে সেটা বললাম। সিসিপিতে বললেন যে বলবি গাড়ি নিয়ে যায় যেন, আমাদের গাড়িটা নিয়ে যায় যেন। রাত 12টার সময় যখন আশ্রম থেকে হাসপাতাল কোয়ার্টারে ঘুমোতে যাব, তখন ওদের বাড়িতে গেলাম, সবাই ঘুমে আচ্ছন্ন, আমি ডেকে তুললাম, তুলে বললাম যে শুনলাম যে রুগী ভালো আছে, ঘুমাচ্ছে, আমি বললাম যে আপনারা গাড়ি নিয়ে যাবে, সিসিপিতে বলেছেন গাড়ি নিয়ে যেতে। তখন ওরা বললো আমাদের গাড়ির ব্যবস্থা হয়েছে আর লাগবে না আর কি। আমি তো সুতো চলে গেছি। পরের দিন সকালবেলা এসেছি, এসে প্রণাম করতে সিসিপিতে বলছেন যে বাবাঙ্গার কি খবর। তো আমি বললাম আগে রাত 12টার সময় গিয়েছিলাম, সবাই ঘুমোচ্ছিল, ডেকে তুললাম, ওদের গাড়ি লাগবে না, গাড়ি ব্যবস্থা হয়েছে, আচ্ছা সকালবেলা নিয়ে যাবে, নিয়ে যাবে। তো বেরিয়ে এসে ভিতরটাই খসখস করছে যে এটা ঠিক খবরটা দেওয়া হলো না, আদৌ নিয়ে গেছে কিনা তাও তো জানি না। ওদের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম সত্যি ওরা নিয়ে গেছে আর কি। তারপর ফিরে এসে বললাম আগে ওরা জলপাইগুড়ি নিয়ে গেছে। ঘন্টা দুয়েক পর আবার গিয়েছি, আবার জিজ্ঞেস করছেন পাবাঙ্গার কি খবর। আবার বেরিয়ে সোজা ওদের বাড়িতে, এই করে 3-4 বার যাওয়া হয়ে গেল সকালের মধ্যেই। তখন ওদের দাদা আমাকে হাত জোড় করে বলল, ডাক্তারবাবু আপনাকে তো যখন প্রয়োজন তখনই পাই, আপনি দয়া করে এইভাবে বারবার আসবেন না, আমি কথা দিচ্ছি প্রত্যেক দিন দিনে 3 বেলা আমাদের যে কোনো একটা ভাই গিয়ে বাবার খবরটা দিয়ে আসবে। আমি সিসিপিতে এই ঘটনা বললাম, মানে নরক মুহূর্তে স্বর্গ কি করে হয় অদ্ভুত জিনিসটা, মানে একটা ঋত্বিককে মেরেছে, আমি বেনিময়ে যা করার করেছি, তাতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিরকম দেখুন, ওই ঘটনাকে কেন্দ্র করে আবার কি সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হলো, একটা দারুণ জিনিস একটা জিনিসটা আর কি। আমি এইটা দেখেছি গিয়ে কি, মানে যাদের সঙ্গেই আমার ঠাকুরের স্বার্থে ঠাকুরের প্রয়োজনে ওই রকম প্রতিবাদ করেছি, ওই রকম রুখে দাঁড়িয়েছি। আবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আসামের একটা বাস এসছে দুর্গাপূজার আগের ঘটনা। তো দুর্গাপূজা যারা করে তারা ওদের কাছে চাঁদা চেয়েছে, অনেক বড় অ্যামাউন্ট আর কি। তো বাসেরই একজন গুরু ভাই এসে আমাকে বললো, তো সাংঘাতিক অবস্থা, চাঁদা চাইছে, চাকুশি চাইছে কি? তাই আমি গেলাম বেরিয়ে, গিয়ে থেকে ওখানে একটা মানে যারা আছে তার মধ্যে একজন মানে মানে মাস্তান আছে আর কি, এই হচ্ছেটা কি, গুরু ভাইটা এসছে আসাম থেকে এসছে, এরকম করতে এটাও কে করতে গিয়ে আমি রেগে গেলাম, এক ঘুষি মারলাম মূল পাণ্ডাকে, ও ঘুরে পড়ে গেল, ওর গাল কোনো জায়গায় একটু কাটলো, আবার ওকে ধরেছে, চল তোকে সেলাই করব, ওরা আমাকে সেলাই করতে দিল না, নিয়ে চলে গেল। তো পরের দিন আমি দেখো চলে গেছি, এখানে এরা গন্ডগোল করছে, ঢিল ঢিল মারছে, এ সমস্ত করছে, এখান থেকে খবর গুলো দেয়া করে। দাদা আমাকে বললেন তুমি শিগগির চলে যাও, আমি ফিরে আসলাম। ফিরে আসার পর মিটিং, হাই স্কুলে মিটিং, ওরা সব এসছে, প্রায় 25-30 জন ছেলে এক জায়গায় বসে আছে, আর এদিকে এখানকার স্থানীয় নেতা টেতা সবাই এসছে। তো নেতারা মধ্যে একজন কোন একজন আমাকে বললো যে ডাক্তারবাবু আপনি কিছু বলুন। তো আমি দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে, এই যে 25-30 জন বসে আছে ওদের তাকিয়ে বললাম, এই আমি তোদের ভালোবাসি কিনা। সঙ্গে সঙ্গে সবাই হাত তুলে বলে হ্যাঁ আপনি আমাদের ভালোবাসেন। সেটার একটা ঘটনা আছে, ওখানে একটা ছেলে ভীষণ পাজি, ভীষণ বদমাস, নাম বলবো না, তার এমনই অবস্থা, যখন কলেজে উঠে ভর্তি হবে আর কি, মাথা ভাঙ্গা ভর্তি হয়েছে, সেখানে গন্ডগোল করেছে, কাজে মাথা ভাঙ্গা যেতে পারবে না,
জলপাইগুড়ি কলেজে ভর্তি হয়েছে, ওখানে গণ্ডগোল করেছে, ওখানে যেতে পারে না, তাহলে ওইদিকে মাথামাঙ্গা ওইদিকে যেতে পারে না, জলপাইগুড়ি যেতে পারে না, এখানে পড়ে আছে আর কি। সে ওসব অবস্থা তার পড়াশোনা বন্ধ। সে তখন এসে আমাকে বলছে, কাকু একটা কিছু ব্যবস্থা করেন, আমার তো এই অবস্থা। তখন আমি বললাম, তুই তো দীক্ষাই নিস নি এখনো, বলে তাহলে দীক্ষা দিন। আমি তখনই ওকে দীক্ষা দিলাম। তারপর আমি গৌতম 60-এর মির্জা পুষ্টিতে থাকে গৌতম, তাকে একটা চিঠি লিখলাম, চিঠিটা খাম বন্ধ করে দিলাম, লিখেছিলাম, গৌতম এই ছেলেটাকে আমি পাঠালাম তোমার কাছে, ভীষণ বদমাইশ, আর ও জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ একেবারে, তো তুমি যদি ওকে 60-এর মির্জা পুষ্টিতে রেখে ওর পড়াশোনার একটি ব্যবস্থা করে দাও, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো আর কি। তো এই চিঠি দিয়ে গিয়েছে, তখন গৌতমকে থাকতে দিয়েছে, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে আর কি। কাজেই আমি যখন বললাম, এই তোদের আমি ভালোবাসি কিনা, ওরা সবাই ও হাত তুললো, তো আর ওই তো মেল লিডার, সবাই হাত তুলো, হ্যাঁ আপনি আমাদের ভালোবাসেন, বলে তাহলে আমি তোদের ভালোবাসি, মেরেছি তো আমি, আবার এরকম গন্ডগোল করলে আবার তো মারবো, বিচারটা কিসে? ওখানে এই বিচারটা ডিসমিস হয়ে গেল। আমি বলতে চাইছি গিয়ে কি, যে ইষ্ট স্বার্থে যখনই এরকম গর্জন এসছে, আমি বুঝতে পারছি এটা আমার না, এটা ঠাকুরের আর কি, যার ফলে যাদের বিরুদ্ধে গর্জন এসছে তারা সবাই কিন্তু আমার আপন জন হয়ে আছে, কেউ পর হয়ে নেই একেবারে। আজকের মতো এই, সবার কাছে সবার মঙ্গলের জন্য পরম বেদকে যে প্রার্থনা জানাই, জয় গুরু।